নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বিকালবেলা বাড়ি যাচ্ছিলাম, এবার বর্ষার ঠাকুরদা ঠাকুরমা তো বাড়ি নেই, আর আজকে বিকালবেলা চলে যাচ্ছিলাম, ঠাকুরমা কিন্তু যেতে দেয়নি। এবার কেন যেতে দেয়নি ঠাকুরমাই বলছে, কি ব্যাপার বলো? মুরগিটা ওরা আসলি মেটে দেওয়া দেওয়া করতে হবে, তাই ওরা আইয়াছে, এখন বাড়ি চলে যাবো, তাই মুরগিটা মেটে দেওয়া। কখন কিভাবে খেতে দিলে ভালো হয় হাঁস মুরগির ঠাকুমাই বলছিল। এমন মুরগিটা কেটে পরিষ্কার করে রান্না বান্না হবে, আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর রাজবাবু মুরগিটা ধরার জন্য এরকম করছে না, ওরা পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে গেলি, আদা রসুন হানি দালু। রাজবাবু আর আমি রসুন ছাড়াচ্ছি, আর মা ওইদিকে জিরে মরিচ গুলো বেটে দিচ্ছে, আদা বেটে দিচ্ছে। আমার এদিকে আলু পেঁয়াজ লঙ্কা সব ছাড়ানো হয়ে গেছে, এ নাও রসুন ছাড়াও, কাজ করো। বাবা পাটালি বুঝতে পারছো দেখো, কাদের বাড়ি বলো নাকি এটা? মা এর বসার ভাবটা একটু দেখো, পার উপরে পা তুলেতে বসে আছে। কই রসুন ছাড়াচ্ছে কই? কাঁচা গিয়ে দেবে না এ ছেলে, দেখছি মা ঘুমিয়ে গেলে নাকি? এই রসুনটা ছাড়ানো হয়ে গেলে এবার রান্না খাবি চলে যেতে পারবি। ঠাকুর মার নাকি একটু ঘুম আসতেছে, তা ঘুম পড়ে নাও, রান্না হয়ে গেলে খাওয়ার সময় ডাকবো তোমার। কি রসুন গালে দিচ্ছিস, ঝাঁস তো লাগবে, গালে দেয় না বোকা ছেলে। রান্নাঘরে এসে গেছি, আর বর্ষার বাবা দেখুন মুরগিটা কেটে পরিষ্কার করে এনে দিয়েছে। এই যে বন্ধুরা, মজার বিষয় হচ্ছে এই মুরগিটা কয়লার মুরগি, ছোটোর থেকে দেশি খাদ্যেই বড় হয়েছে, একদম দেশি মুরগির মতন। বর্ষার বাবা বলছিল একদম দেশি মুরগির মতন শক্ত হয়ে গেছে, কাটার সময় করছিল। মুরগিটা রাখলে কিন্তু অনেকটাই বড় হতো, ছিল দুটো। তো ওই নৌকায় মিস্ত্রি যখন ছিল তখন একটা মেরেছিল মারা, এই একটা। এখন আলুগুলো ভেজে নেব, এদিকে আলু ভাজাটা হতে থাকুক, আর মাংস আমি মশলা মাখি নেই ততক্ষণে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যার বাবুজা বুঝতেই পারছি, আর দিদার সম্মান বড় না। আমি মনে করি ওকে কেউ ধরলে আমি রান্না বান সারাক্ষণ করতে দিলেও কোনো আমি ভালো থাকি, কারণ ও যা দুষ্টুম করে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, জিরে মরিচ বাটা, লাল টুকটুক করছে মাংস,
কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। তুমি একটু জোরে কথা বলো, প্রতিদিন কিন্তু সবাই কমেন্টে জানাচ্ছে তোমার মাঝে মাঝে কথা ছোট হয়ে যাচ্ছে, এমনি সেটা আমিও বুঝতে পারছি। রাজ কিন্তু খুব ছোটোর থেকে ও বা ও মা এই কথা দুটো বলতে শিখেছে, আর শুনতেও খুবই ভালো লাগে, কারণ ছোটো মুখে এত ছোটোর থেকে বলছে। এবার বলতে বলতে দেখো চলে এসছে কে, এক্ষুনি আমরা আলোচনা করছিলাম না ওই কথাটা। গান এর ভিতরে আমল দেয় না বাবা, দিদা কাছে মুখে হাত দিতে নেই। এসো বাবা এইখানে, দেন 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 কোলে নেবো নেবো, আগুনের তাপ লাগবে, তুমি আমার কাছে এসো। বাবার কাছে যাবে? এই সাইডে এসো, এই সাইডে আসবে, আমার কাছে আসবে, ঠেলা সরাও। দেখেছো সেই মানে আমার কোলে থাকলেও তোমার কাছে যাওয়ার জন্য রকম নদীতে সেদিন পিকনিক করছিলাম, মানে রাজবাবু আমার কাছে আছে, তবু মানে ওর মনে হয় ভরসা হচ্ছিল না যে বাবার কাছে চলে যাবে, মার কাছে ভরসা পাচ্ছিল। শোনা বাবা নয় তো শোনা বাবা, দিদি কিন্তু ক্যামেরা ধরতে শিখে গেছে, তুমি পারবে তো? হ্যাঁ ধরবা। শোনো ওর দিদি ক্যামেরাম্যান, ও চলে গেছে, আপনি গান ওই যে দিদি এসে গেছে, ও নাচবে। দিদা যাচ্ছে রাস্তা দেখতে, একটু ঘুরে এসে যাও 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 যাও, আবার আবার নেবো পরে। যাও দাদু আর দিদি আসবে, যাও। মিষ্টি আর দেবে ওর, এখন আমরা খাবো কলসে। আচ্ছা দেখো ওই গেলে খাবা, তা সেলতালি দাও দেখি দেখি আগে তো দিদি সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি, একদম কড়ার গায়ে লেগে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। কড়ার গায়ে যে লেগে যাবে ভাবতে হবে যে মাংস কষি নেওয়া হয়ে গেছে। রান্না তো হয়ে যাবে, জল ঢেলে দিয়েছি মানে তরকারিতে। বাবা আর বর্ষা চলে আসলে খাওয়া দাওয়া হবে, আপনার সঙ্গে থাকুন। বর্ষা আজকে টিউশন আছে ওর, আর বাবা তো দোকানে গিয়েছে প্রত্যেক দিনের মতন। আজকে একটু রাজবাবুর মাংস জল দিয়ে ধুয়ে দিতে হবে, খাই কিনা দেখব। খেতে বসে পড়লাম, আর দুপুরবেলা কুমড়ো আলু কাঁকড়ার তরকারি ছিল, খেয়ে নিয়েছি, এবার মাংসের তরকারি নেব। ভাই খেয়েছে ভাই? হ্যাঁ তরকারি কেমন হলো তো বলছি, দাদু জানে, দাদু জানবে, ওর কোনো ভালো মন্দ ব্যাপার নেই। হ্যাঁ বারো তেরোশো মতো হয়েছিল, সেই কয়লার নামে পুরো দেশি মুরগির মতো হয়ে গেছে মাংস।
পুরো দেশি মুরগির মতো লাগবে, আমি যেটা আইডিয়ার করছি। পোলট্রি ওই রকম বাড়ির খাবার খাবিয়ে খেলে কিন্তু হেভি টেস্ট লাগে। রাজবাবু কি মিস্ত্রি করছে কই দেখি? এই তো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কি খেলা হচ্ছে! মাংসটা কিন্তু হেভি রিয়েল বড়, একদম দেশি মাংসের মতো শক্ত মাংস। বাবা তুমি আগে একদিন কলকাতায় গিয়েছিলে, আবার পরে একদিন গোসওয়া গিয়েছিলে, আবার আজকে লাভবান হওয়া গেল না। সব ট্রান্সপোর্টের গাড়িগুলো সব আটকে গেছে, পুরো দোকানদারদের মাল সব ট্রান্সপোর্টে আটকে দিয়েছে, অন্তত কমের উপর 150 বস্তা মাল আটকে দিয়েছে। এবার ওই মাস যে কবে ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই, এমনও হতে পারে পুজোর কাছাকাছিতে ছাড়তে পারে। মোটামুটি যতটা পেরেছি এখন ওখান করে কালেকশন করে নিয়ে আসছি। এই মনসা পুজোর সময় দোকানে তো জিনিসপত্র ভালোই বিক্রি হয়, তাই না? মোটামুটি কেনাকাটা এমনি চলছে। পূজা এসে গেছে না? বন্ধুরা আপনাদের একটা কথা বলা হয়নি, আমাদের এইখানে কিন্তু মনসা মোড়ে মনসা পূজা হয়, ভাদ্র মাসের শেষের দিন কিন্তু পূজা হবে, আর সেই পূজা উপলক্ষে এক সপ্তাহ ধরে মেলা হবে, বিশাল মেলা হবে। আর বাবা তুমি তো কমিটির ভিতরে আছে, ধরো দোকানদার মানে কি অনুষ্ঠান হবে এবছর? মনসা পুজোই তো নিত্য অনুষ্ঠান কিংবা অর্কেস্ট্রা হয় প্রত্যেক বছর, এবছরও সেই রূপ হবে। আর এই মনসা পূজার উপলক্ষে যে পূজাটা হয় আমাদের এই মোড়ে, এই মোড়ে মেলাটা মেলাটা হয়, আর অনুষ্ঠানটা এত জোরদার হয় যে সেই উপলক্ষে কিন্তু সমস্ত জায়গায় অনেক দূরে পর্যন্ত ছড়িয়ে গেছে কিন্তু এই নাম। আমরা ট্রান্সপোর্টের বস্তার গায়ে বলো, এবার দেখা যাচ্ছে যেখান থেকে যা মাল আসে মালের গায়ে কিন্তু এই মনসা মোড়ের নাম লেখা থাকে। ওই ঠিকানায় হলে কিন্তু বস্তার গায়ে ওই ঠিকানার নাম লেখা থাকলে কিন্তু আর গুলাবার কোনো চিন্তা ভাবনা থাকে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই পূজাটা আর এই মেলাটা কত দূরে চলে গেছে, সবার মুখোমুখি হয়ে গেছে। আর আপনারা অনেকে হয়তো শুনেছেন যে মনসা মোড়ের কথা বললে অনেক দূর দিগন্তের লোক কিন্তু বুঝতে পারে যে মোড়টা কোথায় আর মেলাটা কোথায় হয়। আর এবছর মূলত ঘরের কাজ করা হয়েছে প্রচুর টাকা দিয়ে, ঘরের মাঝেটা পুরো পাথর বসানো হয়েছে, মাঝেটা মন্দিরের মাঝেটা কিন্তু টাইলস বসানো, ওই পাথর বসানো হয়েছে, আর গাটা দেয়ালের গাটা ভেতরটা কিন্তু টাইলস বসানো হয়েছে, প্রচুর টাকা খরচ। আর মেলাও কিন্তু প্রচুর টাকা খরচ করে এই মেলাটাও চালানো হয়। এবছর মেলাটা কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে আলোচনা করে, পূজার পূজার পর দিন থেকে মেলা শুরু হবে না, না এক সপ্তাহ পরে 9 তারিখের থেকে মেলা শুরু হবে। কারণ হচ্ছে এই নদী এলাকায় লোক তো, এবারে বৃষ্টির জন্য আমাদের এই পাড়ার লোক যেতে পারে না,
এবার নদীতে অনেক লোক নদীতে থাকবে, অনুষ্ঠানটা দেখতে পারবে না, ভালো অনুষ্ঠান তা সবাই যাতে দেখতে পারে সেই কারণে কিন্তু নালাটা পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে মরানিতে বাড়ি থাকলে যেন সবাই মেলাটা উপভোগ করতে পারে, এই কারণে 9 তারিখের থেকে মেলা শুরু হয়ে বছর পুজোটা পুজো বিশাল সিদ্ধান্ত হয়েছে বছর। আমরা জানি না, আর এক সপ্তাহ এক সপ্তাহ পিছিয়ে যাবো মানে বৃষ্টিও কমে যাবে। পূজাটা পূজার দিনই হবে কিন্তু অনুষ্ঠানটা 9 তারিখ। তাহলে তো মনসা মেলা শেষ হবে আবার দুর্গা পূজা শুরু হয়ে যাবে একদম, মানে দোকানদারদের কোনো অসুবিধা হবে না, এইখানে দোকান বসাবে আবার দুর্গা পূজা গিয়ে দোকান বসাবে। মার আপনি বসে পড়াই বা নাকি? হ্যাঁ এবার আমরা বসবো, আমরা কেউ কিছু নেবো না, বসার তো পাওয়া হয়ে গেছে। বন্ধুরা আজকে পর্বটি এখানেই শেষ করছি, পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে, আগামী পর্বে দেখা দাও।